সেই আত্মার মাগফিরাত আপনি ও বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য, জাতীয় শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, অন্যান্য উপাসনায় মোনাজাত ও প্রার্থনা। একটা খাবার, উন্নত খাবার এটা দেওয়া হয়ে থাকে, টিকিটে দর্শনের জন্য উন্মুক্ত থাকবে। বিকালে খেলাধুলা হবে, মহিলাদের খেলাধুলা, এবং 4:30টায় পৌরসভা একাদশ জেলা প্রশাসন খেলবে। শহরের গুরুত্বপূর্ণ ভবন এবং সড়কে সেখানে আলোক সজ্জা হবে। এই ব্যবস্থাপনাটা করতে বাগেরহাটের প্রথমেই বলতে হয় জেলা ক্রীড়া সংস্থা সম্পাদক, সাধারণ সম্পাদক জনাব খান হাবিবুর রহমান, তার ব্যবস্থাপনায় এই স্টেডিয়াম পয় পরিষ্কার থেকে শুরু করে তার পুরো বাহিনী নিয়ে পৌরসভা নিয়ে করেছেন তিনি পরিষ্কার। এরপরেও এবং বাগেরহাটের বিশেষ করে ফায়ার সার্ভিস, সড়ক, জনপদ সবাই কিন্তু এই সহযোগিতায় কাজ করেছেন। জনপ্রতিনিধিগণ তারাও পিছিয়ে নেই, সর্বোপরি জেলা প্রশাসনের সকল কর্মকর্তা এবং জেলায় অবস্থানরত সরকারি কর্মকর্তা সবাই। আর এই যে পিটি দেখছেন, এই পিটিগুলি সাধারণত মাস পিটি বলে অন্তর্ভুক্ত শিক্ষা বিভাগে, এদের প্রবেশ বাহির এবং কেউ 8টা আইটেম করবে, কেউ 10টা, কেউ 12টা। আজকে অনেক ধন্যবাদ। এখানে বাদ জোহর অসুবিধা মতো সময় দেওয়া হয়, আমি সংশোধন করে দিলাম। আমাদের জেলা প্রশাসক মহোদয় তার বক্তব্যে সুখী সমৃদ্ধ বাংলাদেশের কামনা করেছেন। তিনি আমাদের দেশকে উন্নতি ও প্রগতির পথে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে আহ্বান করেছেন। পরিচর্চা ও প্রতিযোগিতামূলক, সুতরাং আশপাশ থেকে তো সাপোর্ট আসবেই, তো আমাদের সত্যিকার অর্থে আজ যে কথা আপনারা দেখবেন, আমরা 14 তারিখে বাছাই করেছিলাম, সর্বোপরি যে কথাটা সেটা হলো এই বিদ্যালয়গুলির টিচারদের কাছে জিজ্ঞেস করলে, শুনলেন, জিজ্ঞাসা করলে কত কষ্ট করেছে তারা, কারণ এই সময় পরীক্ষা হয়ে গেছে, এদেরকে হাজির করা, এদেরকে ট্রেনিং দেওয়া কম কথা নয়। বিশেষ করে বড় বড় বিদ্যালয় তো তারা ডিসিপ্লিনিটি, তাদের রেট কিসে, তাদের স্কাউট, তারপর বিএনসিসি সবাইকে সাজাতে হয়েছে, সুতরাং অবশ্যই তারা ধন্যবাদ পাবেন। এই সব বিষয়ে আমরা সেই সব প্রতিষ্ঠান প্রধান শিক্ষকদের ধন্যবাদ জানাই, যে তাদের জন্যই আজকে কিন্তু এই মাঠে সন্তানরা হাজির। কে কোন বাড়ির সন্তান আমরা চিনি না, অথচ তারা সবাই সম্মিলিতভাবে করছে। আজমলের মনটা রয়ে গেছে ওইখানে মনে হয়, কারণ বাগেরহাট সরকারি বিদ্যালয়ে সে ছাত্র এবং স্কাউট ছিল, অনেক দৌড়দৌড়ি করেছে, তাই যে যার যার সেই প্রতিষ্ঠান সেইটা মনে পড়ে যায়, যে আমি এই স্কুলে একদিন এই পিটি করতে আসতাম, এই পিটিতে দল নিয়ন্ত্রণ করতাম, ও ট্রুপ লিডার ছিল। সবরুল ভাইয়ের সময় রক্ষক বাসি দিয়ে দেবেন। শেষ হয়ে গেল, এরা পৌঁছে যান। পরবর্তী দল ডাক্তার সরকারি বালক মাধ্যমিক উচ্চ বিদ্যালয় শরীর মাঠে প্রবেশ করবে দর্শনী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় বাগেরহাট। মাঠে প্রবেশ করবে দর্শনী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় বাগেরহাট। প্রস্তুত থাকবে সরকারি বালিকা বিদ্যালয় বাগেরহাট। প্রস্তুত থাকবে সরকারি বালিকা বিদ্যালয় বাগেরহাট। মাঠে প্রবেশ করছে শরীর চর্চার মাধ্যমিক বিভাগের দ্বিতীয় দল দর্শনী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বাগেরহাট। শহরতলি এলাকায়